আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. صدق الله العظيم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين. الحمد لله سمانيت দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে দর্সে হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাথে সাথে অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি প্রিয় নবী, মায়ের নবী সাইয়িদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই মুহূর্তে আমাদের সাথে আপনারা যারা যোগ দিয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতা করা। এ বিষয়ে আমাদের নিয়মিত মেহমান ইসলামিক লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা মুফতি মওসুফ আহমদ সাহেব আমাদের সাথে রয়েছেন। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদিগকে দর্সে হাদিসের মতো মুবারক একটা প্রোগ্রামে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এবং আপনাদের দোয়া সামিল হাল হলে হাদিসের কিতাব থেকে কিছু হাদিস আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আন আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال أغبط أوليائي عندي لمؤمن خفيف الحاذ ذو حظ من الصلاة أحسن عبادة ربه وأطاعه في السر وكان غامضا في الناس لا يشار إليه بالأصابع وكان رزقه كفافا فصبر على ذلك ثم نقض بيده فقال عجلت منيته قلت بواكيه قل تراثه رواه احمد والترمذي وابن ماجه حضرت ابو امامه رضي الله تعالى عنه شتري نبي كريم صلى الله عليه وسلم تك برنيتو যে نبي كريم صلى الله عليه وسلم ارشاد کریں قال أغبط أوليائي عندي رسول كريم صلى الله عليه وسلم ارشاد করেন যে আমার বন্ধুদের মধ্যে আমার কাছে সবচেয়ে ঈর্ষণীয় ব্যক্তি ওই মুমিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীদগণকে, সাহাবায়ে কেরামকে এবং উম্মতিকে বন্ধু বলে, ওয়ালি বলে সম্বোধন করতেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতার সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে নিজের উম্মতের সম্পর্কে বলতেছেন যে আগবাতু আউলিয়াই ইন্দি, যে আমার কাছে আমার বন্ধুদের মধ্যে সবচাইতে ঈর্ষণীয় ব্যক্তি হচ্ছে ওই মুমিন। ঈর্ষণীয় মানে হচ্ছে যে তার মধ্যে এই সমস্ত গুণাবলী আছে যে গুণগুলো অর্জন করার জন্য মানুষ কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, এবং অনেকেই চায় যে যদি আমার মধ্যে ওই গুণটা অর্জিত হইতে, যদি আমিও তার মতো হইতে পারতাম। তো বলতেছেন যে আগবাতু আউলিয়াই ইন্দি লামুমিনুন খাফিফুল হাদ, যে আমার বন্ধুদের মধ্যে আমার কাছে সবচেয়ে ঈর্ষণীয় ব্যক্তি ওই মুমিন বান্দা যার বুঝা খুবই হালকা। লামুমিনুন খাফিফুল হাদ, ওই মুমিন বান্দা যার বুঝা খুবই হালকা, অর্থাৎ দুনিয়ার অর্থ সম্পদ এবং সন্তানাদি কম, দুনিয়ার জন্য বেশি মেহনত করে নাই, দুনিয়ার জন্য বেশি কামাই করে নাই, দুনিয়ার জন্য বেশি রুজি রোজগার করে নাই, সেজন্য তার অর্থ সম্পদ কম এবং তার সন্তানাদিও কম, দুনিয়ার কোনো বোঝা, দুনিয়ার কোনো ঝামেলা তার বেশি নেই। এই ধরনের একজন মুমিন যে যার অর্থ সম্পদ কম, সন্তান সন্ততি কম, কিন্তু তার গুণাবলী কি, যে যু হাযিম মিনাস সালাহ, যু হাযিম মিনাস সালাহ, নামাজে যার বিরাট অংশ রয়েছে, নামাজে যার বিরাট অংশ রয়েছে, দুনিয়ার বোঝা তার হালকা, দুনিয়ার ধান্দা তার কম, কিন্তু আখরাতের ধান্দা তার বেশি, আখরাতের দিকে সে বেশি মনোযোগী, নামাজে তার বিরাট অংশ রয়েছে, অর্থাৎ সবসময় সে নামাজি, সে পাক্কা মুত্তাকি পরহেজগার, নিয়মিত সে নামাজ আদায় করে, যথাসময়ে মসজিদে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে এবং জামাতের সাথে নামাজ আদায় করার ব্যাপারে সে অত্যন্ত যত্নবান, এক্ষেত্রে তার কোনো ত্রুটি নাই, বিচ্ছুতি নাই, নামাজে যার বিরাট অংশ রয়েছে। এবং সেই ব্যক্তি শুধু ফরজ নামাজ পড়েই ক্লান্ত হয় না, বরং ফরজ নামাজের সাথে সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে এগুলো আদায় করে, নাফল যেগুলো আছে সেগুলো আদায় করে, এরপরও যে অন্যান্য নাফল নামাজ আছে যেমন ইশরাক, সালাতুদ দোহা, চাষ্তের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ এবং অন্যান্য নাফল নামাজ, ওই অন্যান্য নাফল নামাজ আদায় করার ব্যাপারে সে খুবই আগ্রহী। তো নামাজে যার বিরাট অংশ রয়েছে, রাসূল করিম ইসলাম বলতেছেন যে ওই ব্যক্তি খুব ঈর্ষণীয় আমার বন্ধুদের মাঝে, ওই মুমিন আমার কাছে ঈর্ষণীয় যার দুনিয়ার বোঝা কম, দুনিয়ার ঝামেলা কম, কিন্তু নামাজে তার বিরাট অংশ রয়েছে, অর্থাৎ সে খুবই নামাজি, নামাজের প্রতি খুবই যত্নবান, ফরজ নামাজ আদায় করে, সুন্নত আদায় করে এবং নফল নামাজের ব্যাপারেও সে কোনো ধরনের অবহেলা করে না, খুব খুঁজে খুঁজে যত্ন সহকারে নফল নামাজ আদায় করে। এবার বলতেছেন আহসানা ইবাদাতা রাব্বিহি, শুধু নামাজই পড়ে তাই না, নামাজ তো খুব বেশি বেশি পড়ে, পাশাপাশি আহসানা ইবাদাতা রাব্বিহি, আল্লাহর ইবাদত অত্যন্ত সুন্দরভাবে আদায় করে, নামাজ দেখলে নামাজ অত্যন্ত সুষ্ঠুভাবে আদায় করে, তারতিবের সাথে আদায় করে, ধীর স্থির খুশু খুজু, আল্লাহর ধ্যান, আল্লাহর ধারণা, আল্লাহর প্রতি মনোযোগী হয়ে ধ্যান খেয়াল সহকারে নামাজ আদায় করে। আমরা অনেকেই নামাজে যাই, কিন্তু নামাজে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় হয়তো ইমাম সাহেবের সাথে নামাজ পড়তেছি অথবা ঘরেও আমরা একে একই নামাজ পড়তেছি, কিন্তু আমার মন নামাজের মধ্যে থাকে না, আমার মন আমার ব্যবসায় চলে যায়, আমার মন বন্ধু বান্ধবের কাছে চলে যায়, আমার মন দুনিয়ার বিভিন্ন লাইনে চলে যায়, অথবা নামাজ পড়ে যে প্ল্যানটা এটা, হ্যাঁ, অনেক সময় নামাজে সমস্যা হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, এক রেখাত পড়লাম না দুই রেখাত পড়লাম, ভুলে যায়, বিকজ নামাজের প্রতি সে মনোযোগী না,
মনোযোগী না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই মুমিনের গুণাবলীর মধ্যে যে আহসানা ইবাদাত রাব্বিহি, তার রবের ইবাদত অত্যন্ত সুন্দরভাবে সে আঞ্জাম দেয়। নামাজ যখন পড়ে কোন খুশু খুজুর সাথে পড়ে, মনোযোগ সহকারে পড়ে। হ্যাঁ, হাদিস শরীফে বলা ইরশাদ করা হয়েছে যে আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এইভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছো। আল্লাহ তোমার সামনে হাজির, আল্লাহ তোমার সামনে নাজির, তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়তেছো। এই ধরনের মন মানসিকতা তৈরি করা দরকার। অথবা যদি তুমি এই পর্যায়ে আসতে পারো না, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে পাও না, এই পর্যায়ে তুমি আসতে পারো না, তাহলে তোমার মনে মনে এই ধারণা রাখো যে ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তোমাকে দেখতেছে। তো দোস্ত বুজুর্গ ভাই বোনেরা, আমরা যদি এই সমস্ত গুণাবলী সহকারে নামাজ আদায় করি, আল্লাহর আবাদত বন্দি করি, তাহলে সেই আবাদতের সেই নামাজের মানটাও অনেক উচ্চমানের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে দিয়েছেন যে আহসানা ইবাদাত রাব্বিহি, এই মুমিন বান্দা আল্লাহর আবাদত অত্যন্ত সুন্দরভাবে করে। আবাদত যখন করবেন তখন সুন্দরভাবে করা চাই। আমরা তো দুনিয়ার সব কাজ নাইসলি করতে চাই। আমার যদি একটা ঘর থাকে, এই ঘরকে আমি সুন্দর করে ডেকোরেশন করতে চাই, ঘরে সুন্দর ওয়ালপেপার লাগাইতে চাই, ঘরে যদি পেন্ট করতে হয় তো সুন্দর পেন্ট করতে আমরা আগ্রহী, ভালো সোফা চাই, সিটি চাই, আমার ঘরকে সুন্দর করে সাজাইতে চাই, আমার ঘরকে সুন্দর ডেকোরেশন করতে চাই, তাহলে আমরা আল্লাহর ইবাদত যখন করব তখন ইবাদতকে তো সেই মানের করা দরকার। আমি যখন আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহর ইবাদত দিকে দিকে যখন আমি কাজ থাকব, তখন এই ইবাদত যাতে সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, প্রপারলি হয়, তার জন্য আমাকে চেষ্টা করতে হবে। মুফতি সাহেব লাইনে খোলা আছেন? জি, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম। জি বলুন, আপনার প্রশ্নটি বলেন। যে একজন মহিলা আর কি, উনি 12-15 ইয়ার্স এগো মনে হয় বাংলাদেশে কয়েকটা রোজা ওনার ভাঙ্গা ফোর্সে, তো এখন উনি শারীরিকভাবে অসুস্থ, রোজাও রাখতে পারতেন না, ট্রাই করছেন বাট ওনার অসুস্থ। তো উনি ফিদিয়া দিলে এই দেশের হিসাবে দিবেন না বাংলাদেশের হিসাবে দিবেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন বোন, আপনি কন্টিনিউ শুনুক ইনশাআল্লাহ। এটার 10-15 ইয়ার্স এগো যেন ব্যাংক থেকে যা আছে না ওগুলা উনি বিয়ার আগে আর কি। আমি বুঝতে পারছি আপনার ফোন 10 ফোন শুনছেন। উনি মানে শিওর না কতগুলা রোজা আর কি, তো এই দেশের হিসাবে দেওয়া উচিত না দেশি হিসাবে দেওয়া উচিত? ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আপনি প্রোগ্রাম শুনতে থাকুন, ইনশাআল্লাহ আনসার দিবেন। মুফতি সাহেব আনসারটা দিয়ে দেন। জি, কিছু রোজা কাজা হয়ে গেছে অনেক আগে, এখন উনি চেষ্টা করতেছেন রোজা রাখার জন্য, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে, ওজোরের কারণে রোজা রাখতে পারতেছেন না। হ্যাঁ ঠিক আছে, এখন উনি রোজার পরিবর্তে ফিদিয়া দিতে পারবেন। কোরআন শরীফ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন ত্বআমু মিসকিন, তোমাদের মধ্যে থেকে যারা অসামর্থ্য হয়ে গেছে, রোজা রাখার সামর্থ্য যারা যাদের নাই বিভিন্ন কারণে, শারীরিক দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে, বয়সের বয়োবৃদ্ধতার কারণে, বৃদ্ধতার কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে, তাহলে তাদের জন্য নির্দেশ হলো যে তারা রোজা পরিবর্তে ফিদিয়া দিতে পারবেন। তো ফিদিয়াটা কোন দেশে হিসাবে হবে? আমরা যারা এদেশে বসবাস করি, যারা লন্ডনে বসবাস করি, আমাদের ফিদিয়াটা লন্ডনের হিসাবেই যাবে, এখানের হিসাবেই আপনাকে ফিদিয়া আদায় করতে হবে। যারা বাংলাদেশে অবস্থান করে, যারা বাংলাদেশে বসবাস করে, তাদের ফিদিয়া হচ্ছে বাংলাদেশের টাকার হিসাবে ওনারা ফিদিয়া আদায় করবেন। আর আমরা যারা ব্রিটেনে বসবাস করি, আমরা এদেশের পাউন্ডের হিসাবে ফিদিয়া আদায় করব। অনেক সময় এই রমজান শরীফে বলে দেওয়া হয়, বিভিন্ন মসজিদের পক্ষ মসজিদ থেকে অ্যালান করা হয়, অ্যানাউন্স করা হয় ফিদিয়ায় যে সদকাতুল ফিতিরের যে অ্যামাউন্ট,
একটা ফিদিয়ার অ্যামাউন্ট কী পরিমাণ হবে, বলে একটা সাদকাতুল ফিতরের যে অ্যামাউন্ট এই অ্যামাউন্টই একটা রোজার ফিদিয়া। তো এই সাদকাতুল ফিতরের অ্যামাউন্ট প্রায় কম মিনিমাম 5 পাউন্ড, বিভিন্ন মসজিদ থেকে 5 পাউন্ড এ ধরনের একটা ফিগার দেওয়া হয়। তাহলে এই ফিগারটাই প্রত্যেক রোজার একটা ফিদিয়া। তাহলে একটা রোজার ফিদিয়া একটা সাদকাতুল ফিতরের অ্যামাউন্ট। ওকে, আর ফিদিয়ার এই ফিগারটা হবে, যেহেতু আমরা এদেশে বসবাস করি, এই দেশের হিসাবে দিতে হবে। বোনের প্রশ্ন হইল, উনি বাংলাদেশে যে করছেন, যেহেতু উনি এদেশে বসবাস করেন, এদেশে বসবাস করেন, আর সবসময় ফিদিয়া দেওয়ার ব্যাপারে, সদকা দেওয়ার ব্যাপারে এই গরিবের সাইডটা লক্ষ্য রাখা হয়, যাতে গরিবের ফায়দা বেশি হয়, এদিকটা লক্ষ্য রাখলে বেশি লাভ হয়। জাজাকাল্লাহ মুফতি সাহেব। দেখি পরবর্তী কলার কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। মনে হয় কলটি ড্রপ হয়ে গেছে। যে ভাই বা বোন প্রশ্ন করেছেন, আপনি আবার ট্রাই করেন ইনশাল্লাহ, আমরা আপনার প্রশ্ন নিব ইনশাল্লাহ। তো মুফতি সাহেব, যে আমি যে হাদিসে আলোচনায় ছিলাম, যে এই আহসানা ইবাদাত রাব্বিহি, যে মুমিনের, যে মুমিন বান্দার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ঈর্ষণীয় ব্যক্তি, অর্থাৎ এই মুমিনের মধ্যে এমন গুণাবলী আছে যে গুণাবলীটা অন্য মানুষদেরকেও অর্জন করা দরকার। ও মানুষ ঈর্ষা করে, সে চায় যে আমিও যদি তার মতো হইতে পারতাম। তো এই ধরনের ঈর্ষণীয় ব্যক্তির গুণাবলী বলা হইতেছে যে আহসানা ইবাদাত রাব্বিহি, তার রবের আবাদত অন্তত সুন্দরভাবে আঞ্জাম দেয়। এরপরে বলতেছে যে আতাআহু ফিসসির, যে আল্লাহর আনুগত্য করে গোপন অবস্থায়। আল্লাহর আনুগত্য করে গোপনেও, আমরা অনেক সময় আল্লাহকে ভয় করি, আল্লাহকে তো সবাইই ভয় করা দরকার, কিন্তু যখন আমরা লোক সমাজে থাকি, সমাজে থাকি, মানুষের কাছে থাকি, তখন আমরা আল্লাহর আনুগত্য করি, নামাজ পড়ি, সব ভালো ভালো কাজ করি। কিন্তু যখন আমরা লোকান্তরে যাই, মানুষের আড়ালে চলে যাই, যখন আমরা একাকী থাকি, তখন অনেক সময় এই ধরনের হয় যে গুনার সুযোগ পাইলে আমরা গুনাহ করে ফেলি, যে মনে মনে ভাবি যে আমাকে তো কেউ দেখতেছে না, হ্যাঁ, তো বাস একটু খাওয়াশাত পুরো হয়ে গেল, মনের স্বাদ পুরা হয়ে গেল। কিন্তু না, এটা ঠিক না। ঈর্ষণীয় মুমিনের গুণাগুলো হচ্ছে ও আতাআহু ফিসসির, যেভাবে সমাজে থাকলে, মানুষের সামনে থাকলে আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর ইবাদত বন্দি করেন, গোপনেও তিনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর আনুগত্য করেন। যখন গোপনে থাকেন, একাকী থাকেন, তখনও কোনো সুযোগ সুবিধা পাইলেও আল্লাহর নাফরমানি উনি করেন না, এবং ওনার সব সময় মনের মধ্যে এই ধারণা থাকে যে আমাকে হয়তো কেউ দেখতেছে না, সমাজের মানুষ আমাকে দেখতেছে না, আত্মীয় স্বজন আমাকে দেখতেছে না, আমার প্রতিবেশী কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আল্লাহ তো আমার সামনে হাজির। আলিমুল গায়বি ওয়াস শাহাদা ওয়ার রহমানুর রহিম, আল্লাহ তো আমাকে দেখতেছে। এই যেন একটা মনের অবস্থা, আল্লাহর ভয় এবং খৌফ গোপনে এবং মার সামনে সর্বাবস্থায় তার আছে। এজন্য আল্লাহর রব্বুল আলমিনের এতায়াত, আল্লাহর আনুগত্য, আল্লাহর ফরমা বরদারি সব সময় সে করে, মানুষের সামনেও করে। সে যখন গোপন অবস্থা, গোপনীয় অবস্থায় থাকে, একাকী অবস্থায় থাকে, তখনও আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নাফরমানি করে না, শয়তানের ধোকায় পড়ে, গুনার কাজে লিপ্ত হয় না। ওয়াকানা গামিদান ফিন্নাস, ওয়াকানা গামিদান ফিন্নাস, মানুষের মাঝে সে অপরিচিত হয়ে থাকতে চায়। আমাদের মাঝে একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে আমরা কেউ যদি কোনো দিক দিয়ে প্রতিষ্ঠিত হতে পারি, প্রতিষ্ঠা লাভ করি, বা যে কোনো দিক দিয়ে যদি আমি একটু উঁচু লেভেলে চলে যেতে পারি, তখন আমার মনে মাঝে এ ধরনের একটা ধারণা চলে আসে, এ ধরনের একটা খাহিশ, আগ্রহ আসে যে আমাকে সবাই চিনবে, আমি একজন বড় আলেম, সব মানুষ আমাকে বড় আলেম হিসেবে চিনবে, আমি একজন বড় বুজুর্গ, মানুষ আমাকে বড় বুজুর্গ হিসেবে চিনবে,
আমি একজন বড় ধনী মানুষ, সো মানুষ আমাকে ধনী হিসাবে চিনবে। আমি একজন মুফাসসিরে কোরআন, সো মানুষ আমাকে মুফাসসিরে কোরআন হিসাবে চিনবে। এই ধরনের প্রবণতা আমাদের অনেকের মাঝে পরিলক্ষিত হয়, দেখা যায় যে যে কোনো ক্ষেত্রে যদি সে এস্টাবলিশড হয়ে যায়, কোনো কিছু অ্যাচিভ করতে পারে, তাহলে মানুষের কাছে সে পরিচিত হতে চায়, যেন মানুষ তাকে, সব মানুষ তাকে চিনে জানে। কিন্তু এই মুমিনের গুণ হচ্ছে যে মানুষের কাছে সে পরিচিত হতে চায় না, বা কেন গামিদং ফিন্নাস, মানুষের কাছে সে অপরিচিত হয়ে থাকতে চায়, মানুষ তাকে আবেদ এবাদত করেনেওয়ালা হিসেবে চিনুক সেটা সে চায় না। সে একজন বড় বুজুর্গ, মানুষ তাকে বুজুর্গ হিসেবে চিনুক সেটাও সে চায় না। বড় একজন আলেম, বড় একজন বক্তা, মানুষ তাকে এই হিসেবে তাকে সম্মান করবে সেটাও সে চায় না। সে মনে করে যে আমার সব কিছু তো আল্লাহর জন্য, আমার এই আবাদত, আমার এই আমল, আমার এই বন্দেগি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার মাওলা, আমার খালিক এবং আমার মালিক আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। দুনিয়ার কোনো সুযোগ সুবিধা, দুনিয়ার কোনো মান সম্মান ইজ্জত এবং খ্যাতি আর পরিচিতি সেটা তার লক্ষ্য নয়, সেটা তার কোনো উদ্দেশ্য নয়। সো মানুষের কাছে সে পরিচিত হয়ে থাকতে চায় না, মানুষের কাছে সে গোপন থাকতে চায়, অপরিচিত হয়ে থাকতে চায়। লা ইউশারু ইলাইহি বিল আসাবি', যে তার দিকে উঙ্গুলি দিয়ে, আঙ্গুল দিয়ে ইশারা করা হয় না। অর্থাৎ কি, যে আমাদের সমাজে একটা রীতি আছে, একজন বড় লিডার সাহেব, বড় একজন নেতা, যে কোনো একজন দলের নেতা যদি হয় আর রাস্তা দিয়ে যদি উনি যান, সব মানুষ ওনার দিকে ইশারা দিয়ে বলে যে ওই দলের বড় একজন লিডার সাহেব যাইতেছে, বড় একজন নেতা যাইতেছেন। অথবা কোনো বড় আলেম যদি কোনো হন, বড় একজন বুজুর্গ বা বড় একজন পীর মাশায়েখ যদি হন, তাহলে উনি যদি কোনো রাস্তা দিয়ে যান, তো সাধারণ মানুষ ওনার দেখে অঙ্গুলি আঙ্গুলি নির্দেশ দিয়ে বলে যে ওই জায়গার বুজুর্গ যাইতেছেন, মাশায়েখ যাইতেছেন, শেখ যাইতেছেন। কিন্তু ওই ঈর্ষণীয় মুমিন ব্যক্তির গুণাবলী হচ্ছে যে তার দিকে কেউ আঙ্গুল দিয়ে ইশারা করে না, সে এটা চায় না, বিকজ সে সব সময় নিজেকে গোপন রাখে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার হুজুর তিনটা প্রশ্ন। জি বোন, প্রশ্ন করেন। একটা প্রশ্ন হলো যে কেউ যদি হারাম শরীফে গিয়া উমরা অথবা হজে যান, আর হারাম শরীফে খাজা নামাজ আদায় করেন, প্রত্যেক অক্তর লগে খাজা নামাজ আদায় করেন আর কসর নামাজ পড়েন সুন্নত গুলা না ফড়িয়া, তাইলকে ঠিক হইব, বাকি কোন সওয়াব পাওয়া যাইব? এক হাতে তো এক লক্ষ রাখাতের সওয়াব, ওগুলা কি পাওয়া যাইব? দুই নম্বর কোয়েশ্চন হইল, কেউ যদি সেজদা দেওয়ার সময় একটা দিলা না দুইটা দিলা কনফিউজ হয়ে যায়, তাহলে কি করা? তিন নম্বর হইল, রুকুতনে উঠিয়া সামি আল্লাহ হলে মানে হামিদা রাব্বানা ওয়ালাকা আলহামদ হইয়া আল্লাহু আকবার খাড়া থাকতে শেষ করা ঠিক আছে না আল্লাহু আকবার হইয়া হইয়া সাজদাত যাওয়া? আমার যে বোন প্রশ্ন করেছেন, অনেক তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে সৌদি আরবে গিয়ে হজ বা উমরার জন্য গিয়েছেন, সেখানে গিয়ে যদি খাজা আদায় করেন, খাজা তার সুন্নত পড়ছেন না শুধু খাজা উঠা পড়ছেন, তে এই কাজাটা আদায় হবে কি? দুই নম্বর হলো, এখানে কি এ কাজা যে নামাজটা আদায় করতেছেন প্রতি রাখাতে কি এক রাখাতে এক লক্ষ রাখাতে সব পাওয়া যাবে? হারাম শরীফে যাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। হারাম শরীফে যাওয়ার পরে এই যে নামাজের যে সওয়াব অনেক গুণ বেড়ে যায়, যেমন এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়, বিভিন্ন রেওয়ায়েত আছে, অন্যান্য কত আছে। তো এটা বলা হচ্ছে যে ফরজ নামাজের বেলায়, যে হারাম শরীফে নামাজে যে জামাত হয় আর এই জামাতে শরীক হয়ে আপনি যে ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজের প্রতি রাকাতে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। বাকি আপনি মুসাফির অবস্থায় সুন্নত পড়া জরুরি না,
কিন্তু সুন্নাত পড়নে সুন্নাত পড়াটা ভালো, যেহেতু আপনি সেখানে স্থিরভাবে আসেন, শান্তভাবে আসেন, কোনো তাড়াহুড়া নাই, আপনি তো গেলেনই একমাত্র ইবাদতের জন্য, এজন্য ফরজ পড়ার পাশাপাশি আপনাকে সুন্নতও পড়া ভালো। সুন্নত পড়লে অনেক সওয়াব আছে, কিন্তু সুন্নত বাদ দিয়ে কাজা নামাজ পড়া, হ্যাঁ এটা বলা যায় যে প্রথম আপনি সুন্নত পড়েন, সুন্নত পড়ার পরে আপনি সময় থাকলে কাজা নামাজও পড়েন। কাজা নামাজ তো আপনি যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু ওয়াক্তি নামাজে যে সুন্নত, এই সুন্নতটা এই ওয়াক্তের মাঝে সীমাবদ্ধ। নামাজের এই ওয়াক্ত মনে করেন জোহরের নামাজের সুন্নত, জোহরের নামাজের টাইমের ভিতরেই পড়তে হবে, জোহরের নামাজের ওয়াক্ত চলে গেলে এই সুন্নত পড়ার আর সুযোগ থাকে না। কিন্তু কাজা নামাজ, আপনার যে নামাজটা জীবনে কাজা হয়ে গেছে, সেই নামাজ আপনি এই সময় পড়তে পারেন, অন্য সময়ে পড়তে পারেন। তাহলে আমাদের পরামর্শ হবে, যদি ফরজ নামাজ পড়ার পর সুন্নত পড়বেন, সুন্নত পড়ার পরে যদি সময় থাকে আপনি কাজা নামাজ পড়বেন। কিন্তু কাজা নামাজ হারাম শরীফে আদায় করলে সেই কাজা নামাজের যে এক রাকাতে 100,000 রাকাতের নামাজের সওয়াব পাবে না, সেটা না, সেটা ঠিক না। সেটা শুধু 100,000 রাকাত নামাজের সওয়াব, এটা শুধু ওয়াক্তি নামাজের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট, অর্থাৎ সেখানে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবেন ওই নামাজের সব। হারাম শরীফে যে জামাত হইতেছে সেই জামাতে আপনি শরিক হবেন ফরজ নামাজের, আর ওই নামাজ জামাতে শরিক হওয়ার কারণে প্রতি রেখাতে আপনি 100,000 রাকাত নামাজের সব পাইবেন। কাজা নামাজ পড়লে 100,000 রাকাতের নামাজের সব নেই। ঠিক আছে, জাযাকাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হইল, বোনের সাজদার মধ্যে একটা দিয়েছেন কি দুইটা দিয়েছেন, কনফিউজ হয় এমত অবস্থায় তিনি কি করবেন? নিয়ম তো নামাজ পড়ার সময় খুব ধ্যান রাখা দরকার, যাতে নামাজের মাঝে এই ধ্যানটা ছুটে না যায়, বেখেয়ালি না হই, এই জন্য এটা সবসময় এটা খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করা দরকার। এরপরেও যদি অনিচ্ছাকৃতভাবে ভুলবশত এলন এ ধরনের হয়ে যায় যে আমি সাইদা একটা দিচ্ছি না দুইটা দিচ্ছি মনে নেই, তখন প্রথম কথা হলো আপনি একটু চিন্তা করবেন, একটু চেষ্টা করেন মনে করার জন্য, স্মরণ করার জন্য যে আপনি কয়টা দিচ্ছেন, একটু ট্রাই করেন। যদি আপনি একটু ফিকির করে চিন্তাভাবনা করে স্থির করে নিতে পারেন যে আপনি সাইদা একটা দিচ্ছেন, তাহলে তো আপনি আর একটা সাইদা দিয়ে দিলেন। অথবা যদি আপনার জন্নে গালিব, আপনি কনফিউজ হয়ে গেছেন একটা দিছি না দুইটা দিছি, কিন্তু আপনার বেশি ধারণা মনের মধ্যে বেশি এই কথা আসতেছে যে আমি হয়তো একটা দিছি, তখন আপনি আর একটা সাইদা দিয়ে দিবেন। আর যদি আপনি স্থির করতে পারেন না যে আপনি একটা দিছেন না দুইটা দিছেন, তাহলে আপনি মিনিমাম ধরবেন, মনে করবেন যে আমি একটা দিছি, তখন আর একটা সাইদা দিয়ে দিবেন, ইনশাল্লাহ এইভাবেই আদায় হয়ে যাবে। বোনের রাষ্ট্রীয় প্রশ্ন, সামি আল্লাহ রুকু থেকে যে সময় সুজা দাঁড়ান সামি আল্লাহ মানে হামিদা আব্বা না লাগাল হামদের পর যে সময় সজ্জা যাবেন, আল্লাহ আকবর বলাটাকে দাঁড়াইয়ে বলা না সজ্জা যাওয়ার সাথে সাথে বলা? হ্যাঁ, রুকু থেকে তো যখন দাঁড়াইব, রুকু থেকে কিয়ামের সময় সামি আল্লাহ লিমান হামিদা আল্লাহ রাব্বানা ওয়া লাকাল হামদ এইভাবে বলে, প্রথম তো সামি আল্লাহ লিমান হামিদা বলে আপনি রুকু থেকে উঠলেন, এরপরে আল্লাহ রাব্বানা লাকাল হামদ পড়লেন, এরপর যখন আপনি সাইদা যাবেন তখন দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহ আকবার বলবেন, আর সাইদায় গিয়ে সেটা শেষ হবে। তাকবীরের নিয়ম হচ্ছে যে আপনি দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার এটা শুরু করবেন, আর আল্লাহু আকবার সাইদায় গিয়ে আল্লাহু আকবার শেষ হবে, এটাই নিয়ম। সাইদায় যাওয়ার আগে আগে তাকবীরটা শেষ হওয়া ঠিক না, বরং আল্লাহ আকবার দাঁড়ানো অবস্থায় শুরু করবেন আর সাইদায় গিয়ে তাকবীর শেষ হবে, এটাই উত্তম। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এক্ষুনি আমরা ব্রেকে চলে যেতে হচ্ছে, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, ব্রেক হওয়ার পর আমরা আবার আসবো, আপনারা যদি প্রশ্ন করতে থাকেন সে সুযোগ আছে, ইনশাআল্লাহ আমরা প্রশ্নর আনসার নিব। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।